ভারতে বিক্ষোভ প্রসঙ্গ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ সংঘর্ষে নিহত হয়েছে তিনজন এর মধ্যে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে দুজন ও উত্তরপ্রদেশের প্রদেশের লখনৌতে নিহত হয়েছে একজন আহত হয়েছে আরও অনেকে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্তত আটটি রাজ্যের তেরোটি শহরে বিক্ষোভ চলে ব্যাপক ধর পাকড়েও থামেনি প্রতিবাদের ঝড় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজও বিভিন্ন শহরে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা বন্ধ ইন্টারনেট সেবাও আরো জানাচ্ছেন ক্ষোভের আগুন ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধীদের প্রতিবাদের ঝড় এদি ধারাবাহিকতায় রক্তাক্ত হল কর্ণাটকের মেঙ্গালুরু ও উত্তরপ্রদেশের লখনউ বেঙ্গালুরুতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে জড় হয় আইনবিরোধীরা সন্ধ্যের পরও উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে গুলি চালায় পুলিশ এ সময় নিহত হয় দুজন আহত হয়েছে আরো তিরিশ জন এ অবস্থায় রোববার পর্যন্ত পুরো শহরে কারফু জারি করেছে প্রশাসন আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ ইন্টারনেট সেবাও কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আটক করা হয় শতাধিক জনকে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরপ্রদেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্ণৌ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয় কমপক্ষে দশটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় একজন দিল্লিতে সহিংসতা না হলেও অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর বন্ধ করে দেওয়া হয় দশটিরও বেশি মেট্রো স্টেশন প্রবেশপথগুলোতে আট ঘন্টারও বেশি সময় ব্যারিকেড দেয় পুলিশ যারাই শহরে প্রবেশের চেষ্টা চালায় তাদেরই আটক করে পুলিশ কমপক্ষে পনেরোটি ফ্লাইট দেরিতে ছাড়ে এছাড়া মুম্বাই ও চেন্নাইয়ে বিক্ষোভে সামিল হয় তিরিশ হাজারেরও বেশি মানুষ আর কলকাতায় জাতিসংঘের নজরদারিতে গণভোটের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল কংগ্রেসও বিক্ষোভকারীদের উপর পুলিশি পদক্ষেপের করা সমালোচনা করেছেন তবে নতুন করে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি একুশে